আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এগেইন উইথ কাউসার আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি এই মহামারীর সময়ে আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না এবং যদিও ঘরের বাইরে যান অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে যাবেন আপনারা জানেন আমি সাধারণত আমার অফিসে রুমের ভিতরে ভিডিও বানাই আজকে ভিন্ন একটি পরিবেশ দেখছেন আজকে আমি এসেছি আমার গ্রামে এবং এখানে আমার গ্রামের ভিউসটাও দেখাবো যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন ক্ষেত ওই পাশে মরিচের ক্ষেত ওই পাশে আরেকটি ফসল বিভিন্ন ফসল এবং এর মাঝখানে আমি বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আজকে আমরা কিছু শিখবো ইডোমস অ্যান্ড ফ্রেজ যেগুলো আমাদের ডেইলি কনভারসেশনে স্মার্টলি প্রকাশ করতে পারবো আর আপনি যদি এখনও আমার ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ ওকে তাহলে এখন আমরা কয়েকটা ইডামস অ্যান্ড ফ্রেজ শিখবো যেমন আমরা প্রায় বলি আমাদের দৈনন্দিন কথোপকথনে মায়াকান্না এই কথাটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি মায়াকান্না তুমি তোমার মায়াকান্না দ্বারা আমাকে কনভেন্স করতে পারবে না এই মায়াকান্নাটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়াকান্না ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না রহিম কান্নট কনভেন্স মি বাই হিজ ক্রোকোডাইল টিয়ার্স দেখেন রহিম অথবা সাকিব অথবা আপনি একটা মেয়ের নামও বলতে পারেন সালমা সালমা ক্যান নট কনভেন্স মি বাই হিজ ক্রোকোডাইল টিয়ার্স রহিম ক্যান নট কনভেন্স মি বাই হিজ ক্রোকোডাইল টিয়ার্স আশা করি বুঝতে পেরেছেন শুধু ভিডিওটা দেখবেন না এইভাবে আপনিও দুইটা করে সিমিলার বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ আপনিও খুব ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবেন অনেকেই পারতেছে এবং আপনিও পারবেন ওকে তারপরে আমরা প্রায় বলি কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য মে আই ইউজ ইউর ল্যাপটপ ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য কি আমি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি কিছুক্ষণের জন্য কি আমি বাইরে যেতে পারি ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য এগুলো কিন্তু আমাদের ডেইলি কথা বলতে বলা লাগে ওকে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করবেন শুধু অনেক কষ্ট করে একটি ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানানো লাগে শুধু আপনাদের জন্য অনেকেই করতেছে অনেকে ভিডিওটা শেয়ার করে ইনশাল্লাহ আপনিও করবেন তাহলে ফরে এ হোয়াইল মানে কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য তারপরে আমরা বলি তারপর একটা কিপ ইন মাইন্ড কিপ ইন মাইন্ড মানে মনে রাখা তোমার মনে রাখা উচিত যে বাংলাদেশ একটি এটা বলতেও খারাপ লাগে বাংলাদেশ একটি আসলে বলতে খারাপ লাগে গরিব রাষ্ট্র তাহলে ইউ শুড কিপ ইন মাইন্ড ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি তোমার মনে রাখা উচিত যে বাংলাদেশ একটি গরিব দেশ তবে এখন থেকে আমরা সবাই চেষ্টা আর যদিও বাংলাদেশটা ডেভেলপ হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি এটা খুব ইজিলি ডেভেলপ হবে ওকে তাহলে কিপ ইন মাইন্ড মানে মনে রাখা কিপ ইন মাইন্ড মানে মনে রাখা তারপর একটা আমরা প্রায় বলি ডিউ টু ডিউ টু মানে কারণে আমার অনেক সময় বলি যে অসুস্থতার কারণে সে কলেজে যায়নি ডিউ টু কারণে এই ডিউ টুটা এর আগের ভিডিওতে আলোচনা করেছি সুতরাং ডিউ টু নিয়ে বেশি আলোচনা করবো না এই ডিউ টু নিয়ে আপনি দুইটা অবশ্যই সেন্টেন্স তৈরি করে কমেন্ট করবেন আর দুইজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাইয়া কোনো যানবাহনে উঠা এবং নামা এই দুইটার ইংরেজি কি কোনো যানবাহনে ওঠা হচ্ছে গেট অন আর নামা গেট অফ তাহলে ওঠা গেট অন আর নামা গেট অফ শুধু ভিডিওটা দেখবেন এইভাবেই প্র্যাকটিস করবেন আরও কিছু কথা যেগুলো আমরা ডেইলি ব্যবহার করি যে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং সাকিব কি ইংরেজি জানে ডাজ সাকিব নো ইংলিশ সাকিব হ্যাঁ সাকিব ইংরেজি জানে ইয়েস সাকিব নো যে ইংলিশ তুমি কখন ঘুম থেকে উঠেছিলে এটা কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডেইলি যেই কথাগুলো আমরা বলি অনেকে আছে এগুলো একটু মিস্টেক করেন আপনি যেটা বাংলায় বলতে পারেন মানে বাংলায় ভাবেন যেটা ইংরেজি কেমন হয়তো ডেলি যে কথাগুলো বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করে দিব। ইংরেজি নিয়ে কোনো কোশ্চিন থাকলে যে কোনো সময় অনেকেই জিজ্ঞাসা করে আপনিও করবেন আর আপনারা জানেন যে এই লকডাউনে আমরা ঘরে বসে অনলাইনে স্পোকেন ইংলিশ আইলস করাচ্ছি অনেকে করতেছে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য একটি ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ